শুধুমাত্র ভাবে শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে সন্তুষ্ট আল্লাহ যে কোনো আবাদত হোক পীর মাজার বুজুর্গ কোনো অলি কোনো কাগজ কুতুব এমনকি রাসুল সাল্লা সাল্লামের সন্তুষ্টির জন্য না এবাদত হইতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য সেটি সলাৎ হোক সিয়াম হোক হজ হোক সাকাত হোক সাদাকা হোক এবং যে কোনো আবাদত হোক যেমন আব্বাকে খাওয়াইলেন মাকে খাওয়াইলেন আত্মীয় স্বজনদেরকে খাওয়াইলেন শুধুমাত্র একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এবাদত হতে হবে আর সেই এবাদতের পদ্ধতি নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের পদ্ধতি অনুযায়ী হইতে হবে মানুষকে দেখানোর জন্য এবাদত হইতে হবে না যদি আপনি মনে করেন যে আমার সামনে আমার ওস্তাদ দাঁড়িয়ে আছে অথবা আমি কোনো একটা ভদ্র মাহফিলের মধ্যে দাঁড়িয়ে আছি সেখানে ছলাটটাকে একটু সুন্দর করে করি যাতে করে ওস্তাদ দেখে যে আমি সুন্দর রাত আতাই করলাম হ্যাঁ হতে পারে এবাদতটা আল্লাহর জন্যই করছেন কিন্তু অন্তর একটু হইল এরকম লাগছে যে ওই লোকটা দেখতেছে আমি নামাজ পড়তেছি অথবা শ্বশুরবাড়িতে না দেখা দেখি নামাজ তো কথা হচ্ছে যে যাবতীয় এবাদত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হইতে হবে তাহলে এবাদত কবল হবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে সেই এবাদতের সার্বিক পদ্ধতিগুলো প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী তরিকা এবং পদ্ধতি হইতে হবে আসুদ সাল্লাহ যেভাবে করেছেন যেভাবে বলেছেন হাদিসে যেভাবে বর্ণিত আছে সঠিক হাদিসগুলো জেনে আলেমদের থেকে সেই অনুযায়ী যদি আমল করতে পারে তবে এবাদত কবুল হবে এ হচ্ছে আর দোয়া কবুল হওয়ার শক্ত দোয়া কবুল হওয়ার বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন দোয়া করতে হয় এখন কোন কাজের জন্য আপনি দোয়া করবেন কোন বিষয়ের জন্য এটা হচ্ছে বিষয় তো এ দোয়া যদি আপনি করতে চান রিজিকের জন্য তাহলে আপনি দোয়ার রিজিকের যেমন দুঃখে সাকেন থাকেন আর কষ্টে থাকেন আর ভালোই থাকেন কিছু দান দেখা করে তারপর আল্লাহর কাছে দোয়ার রিজিক চাইতে পারেন এবং দোয়া কবুল হওয়ার কিছু সত্য রয়েছে যেমন দোয়া কবুল হওয়ার উত্তম সত্যম উত্তম পদ্ধতি হচ্ছে দোয়া যখন করবেন তখন সুরাতুল ফাত পড়বেন রাসুল সাল্লা সাল্লামের উপরে দুরুত পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আর দোয়ার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সলাতে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আকরবু মায়াকুরুল আব্দুল রব্বিহি ওহুয়া সাজেদ আকসিরু আদো আহ রাসুল সাল্লা বলেছেন আল্লাহ বান্দার অতি নিকটবর্তী হয় যখন কি করে আল্লাহর অতি নিকটবর্তী হয় বান্দা যখন সেজদা করে অতএব এই অবস্থায় তোমরা অধিক পরিমাণ দোয়া করো ফ্যাক্সিরু আদ্য আহ অধিক পরিমাণ দোয়া করা তাহলে সেজদাতে দোয়া করবেন এখন সেজদাতে যদি আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন নিজের ভাষায় করবেন বিশেষ করে নফলসুন্দ সলাতে আর ফরজ সলাতে আপনি সে আরবিগুলো জেনে মানে যেসব প্রয়োজনীয়তা ওই প্রয়োজনটা আপনি জেনে তারপরে আরবিতে দোয়া করতে পারেন আর আলমগন বলেছে যদি আরবিতে নাও পারেন আপনি নিজের ভাষাও দোয়া করতে পারেন এতে কোনো সমস্যা নেই আর দোয়া কবুলার জন্য আরও সত্য হচ্ছে আপনাকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে এবং আপনাকে কি করতে হবে হালাল পোশাক পরিধান করতে হবে কারণ এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির দোয়া কবুল হয় না আকেলু হারাম মানে তিনি খেয়েছে হারাম এই এলবাসু হারাম তার পোশাক যেটি রয়েছে সেটিও হারাম অথচ তিনি দোয়া করতেছে তার দোয়া কবুল হচ্ছে না তো এই জন্য দোয়া কবুল হওয়ার শর্তের মধ্যে এগুলো হচ্ছে এই যে দোয়া যখন করবেন তখন কিছু এবাদতের মাধ্যমে সলাতের মাধ্যমে হোক সিয়ামের মাধ্যমে হোক সাদাকার মাধ্যমে হোক মানে যেসব প্রয়োজনীয়তাটা আপনার রয়েছে ওই এবাদত করে তারপরে যখন দোয়া করবেন হাত তুলে দোয়া করা আর উত্তম মানে হাদিসে আসতে রাসুদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি হাত তুলে দোয়া করে আল্লাহ রবুল্লাহম তার দোয়া ফেরত দেয় না তো এই জন্যে যখন দোয়া করবেন সুরাতুল ফাথ পড়বেন আগে কিছু আবাদত করে নেবেন সলাৎ সিয়াম যে কোন আবাদ সদাকা তারপরে দোয়া যখন করবেন পবিত্র অবস্থায় এবং হাত তুলে সুরা ফাথেয়া পড়বেন দুরুদ ইব্রাহিম পরবেন সাল্লামের উপরে দূরত পড়বেন এবং আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আশা করি বুঝতে পারলেন ওই জাক আল্লাহ খায়ের আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রব্লাম পূরণ করুক এবং আমাদের গুনা খাতা মাফ করে দুক আমাদের এবাদতগুলোকে কবুল করুক আর এবাদত রাসুলসাল্লু সাল্লামের তরিকা এবং পদ্ধতিতে সম্পাদন করার মতন তৌফিক দান করুক আমিন আরব বলে আওয়ামী